হ্যালো আসসালামু আলাইকুম আপনারা যারা সাইবার সিকিউরিটি শিখতে চান হ্যাকিং শিখতে চান তাদের জন্যই আজকে আমি আমার ভিডিওটি প্রস্তুত করেছি অথবা বলতে পারেন যারা সাইবার সিকিউরিটি শিখতে আগ্রহী ইথিক্যাল হ্যাকিং শিখতে আগ্রহী তারা দিক বিদিক ছুটে বেড়াচ্ছেন অনেক ওয়েবসাইট ঘুরতেছেন ইউটিউব ঘাঁটতেছেন অনেক ব্লগ পড়তেছেন কোথাও কোনো কুল কিনারা পাচ্ছেন না তাদের জন্যই আজকে আমার ভিডিও ওয়েলকাম টু লার্ন সাইবার সিকিউরিটি বিডি এবং আপনাদের সাথে আমি ইঞ্জিনিয়ার அபிজ সব সবসময়ের জন্য তো আমি আজকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার ইথিক্যাল হ্যাকিং শিখতে বা সাইবার সিকিউরিটি শিখতে যে যে বেসিক জিনিসগুলো আপনার প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আমার ভিডিওতে আলোচনা করব এটা অনেকবার বলা শেষ এখন পর্যন্ত যাই হোক আমরা প্রথমে বুঝবো আমাদের কি কি প্রয়োজন আমাদের প্রয়োজন হার্ডওয়্যার আমাদের প্রয়োজন সফটওয়্যার আমাদের প্রয়োজন টুলস সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস কি কি সিকিউরিটি গুলো আমরা মেনে চলবো আমাদের প্রয়োজন হচ্ছে হ্যাকিং বক্স বা ইউটিলিটিস গুলো তো একের পর এক আমি আপনাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আমি এখানে আরেকটা জিনিস বলতে চাই আমার চ্যানেলে সাইবার সিকিউরিটি বিষয়ে এবং লিনাক্স টিউটোরিয়াল বিষয়ে বা লিনাক্স পেনিট্রেশন টেস্টিং সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং অ্যানালিস্টের জন্য যে জিনিসগুলো বেসিক প্রয়োজন লিনাক্স ওয়াই লিনাক্স ইজ সো ইম্পর্ট্যান্ট ফর সাইবার সিকিউরিটি নামে আমি একটি প্লেলিস্ট করেছি আপনারা চাইলে এই প্লে লিস্টটা দেখে আসতে পারেন এখান থেকে আপনারা সাইবার সিকিউরিটির বেসিক্সগুলো খুব ভালোভাবে বুঝতে এবং জানতে পারবেন শুরুতে আপনাদেরকে আমি বলেছি আজকে আমি শুধুমাত্র যারা বিগিনার বা যারা সাইবার সিকিউরিটি শিখতে চান তাদের জন্য আমি আজকের ভিডিওটা সাজিয়েছি তো আমি যেহেতু আপনাদেরকে প্রথম থেকেই এই জিনিসগুলো ক্লিয়ার করতে চাই সেজন্য আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই আপনাদের বাসায় একটি হোম ল্যাব স্থাপন করতে হবে সাইবার সিকিউরিটি অথবা ইথিক্যাল হ্যাকিং শিখার জন্য যেটা থেকে আপনি কিভাবে বারবার ভুল করতে থাকবেন বারবার শিখতে থাকবেন আপনার ওয়েস ইনভলভ আছে ওয়েস দিতে থাকবেন বা আপনার ওয়েস প্রবলেম প্রবলেম হচ্ছে আপনি অল্টারনেট আরেকটা ওয়েস করে রাখলেন কিভাবে সেটা করবেন কোন কোন ওয়েস প্রয়োজন আছে আপনি সাইবার সিকিউরিটির জন্য যে যে ওয়েস বা অপারেটিং সিস্টেমগুলো ইউজ করবেন সেই সেই অপারেটিং সিস্টেমগুলো কত বিটার হতে পারে সেই যে অপারেটিং সিস্টেম সিস্টেমগুলোর রিসোর্স কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস এই ভিডিওতে কিছুক্ষণের মধ্যে আমরা আলোচনা শুরু করব তো যেহেতু আমরা আজকে এই বিষয়টি নির্ধারণ করেছি হোম ল্যাব কিভাবে সেট আপ করবো আমাদের মেইন বেসিক্স থাকবে সেটা এবং হোম ল্যাবের জন্য বা আপনার বাসায় যে একটা ল্যাব স্থাপনের জন্য যে যে বিষয়গুলো প্রয়োজন যে জিনিসগুলো প্রয়োজন সেই বিষয়গুলো বা জিনিসগুলো নিয়ে আমি আপনাদেরকে ডিটেল আলোচনা করব কিছুক্ষণের মধ্যেই সাথেই থাকুন প্রথমেই আমরা আসি হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট ফর হ্যাকিং ল্যাব ইথিক্যাল হ্যাকিং ল্যাবের জন্য আমরা হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট কী কী হতে পারে কোন কোন হার্ডওয়্যার আমাদের দরকার হতে পারে তো আমরা একটা পিসি বা ল্যাপটপ ইউজ ইউজ করবো পিসি বা ল্যাপটপটাতে আমরা অন্তত এইট জিবি র্যাম থাকবে যেখানে অন্তত দুশো পঞ্চাশ থেকে পাঁচশো জিবি স্টোরেজ থাকবে এবং আপনি এখানে এস ইউজ করতে পারেন এবং একটা গ্রাফিক্স কার্ড মাস থাকবে যেখানে আপনার জিপিউ আপনার ব্রুটফোর্স অ্যাটাকগুলো পরিচালনা করার জন্য বা গ্রাফিক্যাল ইন্টারফেসগুলো ইউজ করার জন্য আপনার জিপিউ লাগবে যেখানে জিপিউ হতে হবে মিনিমাম টু জিবি থেকে ফোর জিবি মিনিমাম একজন ইথিক্যাল হ্যাকার বিগেনারের জন্য ফোর জিবি অথবা আপনার টু জিবি থেকে শুরু হতে পারে টু জি জিবি থেকে ফোর জিবি আপনার গ্রাফিক্স কার্ড হয়তো লাগতে পারে এরপরে এস ডি বা এইচএসডি এসএসডি আমি বলেছি যে ওয়ান টোয়েন্টি এইট থেকে টু ফিফটি সিস এস থাকবে যেখানে একটা ল্যাপটপ বা ডেস্কটপে পারফরমেন্স ব্যাটার হওয়ার জন্য বা আপনার কাজগুলো পরিচালনা করার জন্য এরপরে আসতেছে আপনার হার্ডওয়্যার রিকোয়ারমেন্টের মধ্যে ওয়াইফাই অ্যাডাপ্টার লাগবে ওয়াইফাই অ্যাডাপ্টারগুলো সাধারণত আপনার মনিটরিং মোডে যেই অ্যাডাপ্টারগুলো কাজ করে বা রিকমেন্ডেশন হচ্ছে আপনার এইটাতে আলফা ব্র্যান্ডের একটা ওয়াইফাই অ্যাডাপ্টার লাগবে আলফা ব্র্যান্ডের ম্যানেজ করা না গেলে আপনি বাজারে সাধারণত কিছু চাইনিজ বা আমি ইমেজে দেখাচ্ছি আপনাকে দেখেন আমি যেটা ইউজ করে থাকি একজন বিজ্ঞানার হয়তো খুঁজে পেতে কষ্ট হবে বাজারে যেই ডঙ্গল বা ইউএসবি অ্যাডাপ্টারগুলো লিনাক্সে কাজ করে বা লিনাক্সে মনিটরিং মোডে কাজ করে কারণ ওয়াইফাই আপনার পেরিটেশন টেস্ট করতে গেলে বা ওয়াইফাই আপনার সিগন্যালগুলো মনিটরিং মোডে ধরতে তে গেলে আপনাকে এই ধরনের অ্যাডাপ্টার ইউজ করতে হতে পারে এরপরে আসতেছি হচ্ছে আমাদের সুইচিং বা আপনার রাউটিং টেস্ট করার জন্য যেসব ডিভাইসগুলো লাগতে পারে সেটা হচ্ছে আপনার অবশ্যই আপনি ল্যান ইউজ করা যায় এ ধরনের একটা পিসি নিতে হবে যেখানে আপনি ওয়াইফাই ডঙ্গল থাকা সত্ত্বেও ল্যান দিয়ে কিভাবে নেটওয়ার্কিং পেনিট্রেশন টেস্ট করা যায় বা পোর্টটা ইউজ করা যায় পোর্টটা ইউজ করে আপনি নেটওয়ার্ক পেনিট্রেশন টেস্টটা যাতে করতে পারেন সেজন্য গিগাবিটের ল্যান্ড হলে ব্যাটার হয় আপনি পিসি চুজ করার ক্ষেত্রে বা পিসি হার্ডওয়্যার চুজ করার ক্ষেত্রে আপনার গিগা বিটের নেটওয়ার্ক কার্ড বা ল্যান্ড কার্ড আপনার দরকার হতে পারে এরপরে আসছে সফটওয়্যার অ্যান্ড টুলস ইউনিট আপনার যে সফটওয়্যার এবং টুলসগুলো লাগবে সেটা হচ্ছে ভার্চুয়াল প্ল্যাটফর্ম বা ভার্চুয়াল বক্স ভিএমআইআর ওয়ার্ক স্টেশনগুলো লাগবে এবং ওয়েস ওয়েসগুলো লাগবে আপনার এখানে আপনার মাস্ট আপনার কালি রিনাক্স ভিএমআই লাগবে উইন্ডোজ টেন এবং ইলেভেন ইনস্টল ইনস্টল থাকতে হবে ম্যাডাক্সপ্লোয়েডেবল টুল ম্যাড টু এবং ম্যাটা এক্সপ্লোরেবল থ্রি সম্ভব হলে লেটেস্ট ভার্সনটা আপনি ইনস্টল করে রাখবেন এবং ডিভিডাব্লিউ এ ড্যাম ড্যামনেবল ওয়েব অ্যাপ্লিকেশান ভুলনেবিলিটি অ্যাসেসমেন্টের জন্য আপনার এই অ্যাপ্লিকেশানটা লাগবে ডাব্লিউ ও ডাব্লিউ এ এস পি শপ নামে যে অ্যাপ্লিকেশানটা আছে ওইটা আপনার পিসিতে বা আপনার ভিএমআইয়ের লাগবে এই জন্য আপনার কালি মেশিনের সাথে সাথে বা কালি ওএস বা অপারেটিং সিস্টেমের সাথে সাথে আপনার প্যারাট সিকিউরিটি ওয়েস বা প্যারোট ওয়েসটাও লাগবে একজন সিকিউরিটি অ্যানালিস্টের জন্য বা একজন সিকিউরিটি অ্যানালিস্ট বা বিগানারদের জন্য এই দুই তিনটা ওয়েস মাস্ট লাগবে এবং আপনার পেন্ট্রেশান টেস্টিং করার জন্য যে এই টুলসগুলো লাগবে সেগুলো হচ্ছে ম্যাডাক্স লবল টুল কালিন্স ভিএমআইআর এবং ভার্চুয়াল বক্স প্যারোট ওয়েস পিসি অপটিমাইজের ক্ষেত্রে বা হার্ড রিকমেন্ডগুলো ক্ষেত্রে আপনার আমি যে যে সাজেশনগুলো আপনাদের দিয়েছি সেটা হতে আপনার ক্ষেত্রে নাও হতে পারে আপনি 8 জিবির ক্ষেত্রে 16 জিবির নিতে পারেন র‍্যাম অথবা আপনি কোরাই 3 কোরাই 5 ইন্টেল আপনার যদি প্রসেসর পছন্দের ইন্টেল হয় ইন্টেল জিয়ন প্রসেসর হলে জিয়ন প্রসেসর নিতে পারেন আপনার যেটা পছন্দ সেটা নিতে পারেন কিন্তু পারফরম্যান্সটা অপটিমাইজ হতে হবে আমি আপনাদের যেটা বলতে আছি বা যেটা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে পারফরম্যান্সটা অপটিমাইজ হতে হবে আপনি সর্বোচ্চ পরিমাণে পারফরম্যান্স পিসি থেকে আসতে হবে পিসি পিসি যেভাবে আপনার পারফরমেন্স দিবে সেটা ইউটিলাইজ হতে হবে আপনার ইউজের ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে ওএস যখন সিলেক্ট করবেন বা ওএস যখন ইনস্টল করবেন আপনি যখন বিগিনার হিসেবে কোনো একটা কাজ করতে যাবেন তখন আপনার ওএস এর ফাইলগুলো মিসিং হতে পারে যেমন আপনার লিনাক্সে আপনি যদি কোনো কাজ করতে চান বা কোনো অপারেশন পরিচালনা করতে চান বা কোনো অ্যাটাক পরিচালনা করতে চান সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার কিছু কিছু অপটিমাইজেশনের সমস্যা হবে এবং কিছু কিছু ওএস এ প্রবলেম হবে তো ওএস এর ব্যাকআপ করার জন্য আপনি ওএস মিররিং বা ওএস ইমেজিং করে নিতে পারেন আপনার ভার্চুয়াল বক্সে ইমেজ করার এবং ভার্চুয়াল ভিএমওএ ইমেজিং এর সুন্দর পদ্ধতি রয়েছে আপনি কোন একটা অপারেশন পরিচালনার আগে আপনি ভিএমওটাকে একটা ইমেজ করে রাখতে পারেন পরবর্তীতে যাতে আপনি এটা রিস্টোর করে দিতে পারেন এবং রিস্টোর করার মাধ্যমে আপনি টাইম কনজিউম করতে পারেন এই কথাগুলো আমি বলে নিচ্ছি এই কারণে যে আমি আমি যে এতক্ষণ পর্যন্ত বললাম এই এগুলো সামারি আমি আপনাদেরকে এভাবে বলতে যাচ্ছি আপনার কোন অ্যাটাক পরিচালনা বা একজন বিগেনারদের কোন কোন একটা ব্রুট ফোর্সিং অ্যাটাকই ধরতে পারেন আপনি ব্রুট ফোর্সিং করছেন সেই ক্ষেত্রে দেখা যায় আপনার গ্রাফিক্স দরকার হচ্ছে বা গ্রাফিক্স কার্ডের দরকার হচ্ছে আপনি তখন অবশ্যই অবশ্যই আপনার পিসিতে একটা গ্রাফিক্স কার্ড যদি অ্যাভেলেবেল থাকে সেই ক্ষেত্রে আপনি সেটাকে ইউটিলাইজ করতে পারবেন বিগেনাদের জন্য সাধারণত আপনার নেটওয়ার্ক আপনার কানেক্ট করা অনেক সময়ে প্রবলেম হয় দরায় কেন না আপনি নিজে যে সিকিউরিটির জন্য লেখাপড়া করছেন বা সিকিউরিটির জন্য প্র্যাকটিস করছেন আপনাকেই যাতে হ্যাকাররা টার্গেট করে না নেয় সেজন্য আপনার ফায়ারওয়াল এনাবল থাকতে হবে আপনার নেটওয়ার্কে একটা ফায়ারওয়াল থাকলে बेटर অথবা আপনি সব সময় আপনার বিপিএন কানেক্ট করতে পারেন সেই ক্ষেত্রে দেখা যায় যে হ্যাকিং সম্ভাবনা বা আপনি নিজেই হ্যাকিং হ্যাকিং এর মধ্যে পড়া সম্ভাবনা কমে যায় এবং আপনি যদি এটাকে আইসোলেটেড একটা নেটওয়ার্ক করতে পারেন তাহলে ব্যাটার হয় আইসোলেশন নেটওয়ার্ক বলতে আমি বোঝাতে চাচ্ছি আপনি যদি কোনো একটা ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে থাকেন ওয়াইফাই নেটওয়ার্কে সাব নেটওয়ার্ক করে নিতে পারেন যেটার জন্য আপনার রাউটারটা আরেকটা আরেকটা নেটওয়ার্কের আন্ডারে বা আরেকটা ভার্চুয়াল নেটওয়ার্কের আন্ডারে হতে পারে তখন আপনার অ্যাটাকটা সরাসরি আপনার মেইন রাউটারের উপরে আসলেও আপনার আপনার রাউটারে আসার সম্ভাবনা কমে যাবে সাবনেটের বা আপনার সাবনেটিং এর কারণ আর একটা জিনিস বলে নিতে আপনি যেখানে প্র্যাকটিস করবেন বা আপনি যে মেশিনগুলো মেশিনে প্র্যাকটিস করবেন সেটা অবশ্যই অবশ্যই ভার্চুয়াল বক্স হলে बेटर কারণ ভার্চুয়াল ভার্চুয়াল বক্স বা ভিএমওয়ায়ার হলে আপনি ভিএমওয়ায়ার পিসিতে অন্য একটা আইপি সিরিজ থাকে বা আপনার মেইন নেটওয়ার্ক থেকে আপনার নিয়ময়ার আইপি আইপি গুলো ভিন্ন থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি নিজে হ্যাকিং হবেন বা আপনি নিজে হ্যাকারে আওতায় আসার সম্ভাবনা কম এবং আপনি নিজে সিকিউর থাকলে আপনি সিকিউরলি কাজগুলো করতে পারবেন এবং আইসোলেটেড ওয়েতে আপনি কাজগুলো করতে পারবেন একজন বিজ্ঞানারদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে সিকিউর রেখে হ্যাকিং শেখা বা হ্যাকিং প্রিভেনশন শিখা আপনি যদি নিজেকে প্রিভেন্ট করতে না পারেন বা আপনি যদি হ্যাকারের আওতায় চলে আসেন তাহলে আপনি নিজেই বিপদে পড়ে যাবেন আজকে ভিডিওটিতে আমি আপনাদের সাইবার সিকিউরিটি বিজ্ঞানারদের জন্য যে যে জিনিসগুলো দরকার একটা হোম লাইফ সেট আপ করা কোন কোন হার্ডওয়্যার গুলো প্রয়োজন হবে কোন কোন সফটওয়্যার গুলো প্রয়োজন হবে কোন ওয়েস গুলো প্রয়োজন হবে ওয়েস গুলো ওয়েস গুলো ভার্সন কি হবে এবং আমি চেষ্টা করেছি আপনাদেরকে বেসিক কিছু নলেজ বা বেসিক কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করেছি কতটুকু দিতে পেরেছি সেটা আপনারাই ভালো বুঝবেন বা আপনারাই বিবেচনা করবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন আপনারা সবাই ভালো থাকবেন টেক কেয়ার